আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ ভাই, আজকে আপনাদের বেগুনের বেচা কিনা কেমন চলছে বাজারে? বেগুনের বেচা কিনা মোটামুটি আপনার একটু ভালো। আপনার বেগুন ভাই বিক্রি হচ্ছে খুবই কম। আপনার বেগুন খুবই কম খাচ্ছে আপনার, এই কম কারণে দাম খুবই কম। আপনার বেগুন তিন চারটা কোয়ালিটি হয়, তিন চারটা কোয়ালিটির মধ্যে মনে করেন রেটও ভালো, হচ্ছে 35-40। আপনার কাছে যে এই যে অনেক বেগুন দেখেছি, বড় বড় যে বেগুন, গোল্লা বেগুন, এই বেগুন গুলো কি তাল বেগুন? তাল বেগুন। এই তাল বেগুনটা কোন জায়গা থেকে না ভাই? এটা আপনার ময়মনসিংহ গফুরগাঁও। এই তাল বেগুনটা আছে, আপনি বাজারে কত করে বিক্রি করতেছেন? বাজারে বিক্রি করতে 35-40 এরকম। গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? গত সপ্তাহে বিক্রি হয়েছে 50-40, 50-45-40। আগে সে একটু দাম একটু কম নাকি? আগে সে দাম একটু কম আছে। হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি? হঠাৎ দাম মনে করেন বেগুন খাচ্ছেন আপনার, এই কিছুদিন আগে একটা মিডিয়ারা বললো, কোন ডাক্তারে বললো যে বেগুন খেলে ক্যান্সার হচ্ছে আপনার, সেই কারণে বেগুনটা কম খাচ্ছে আপনার। এই বেগুনের গৃহস্থরে প্রচুর টাকা লস আপনার, চাষিদের বিশাল লস। আদান পেয়াদো 5,000। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ভাই আপনার নামটা কি? আমার নাম শান্ত। ভাই এই যে আপনার কাছে যে বেগুন গুলো আছে, এই বেগুন গুলো মানে কি জাতের বেগুন গুলো হয় এটারে? এদের নাম কইলে তো ভাই আপনি হাসবেন ভাই, কইলে এটা এমন একটা নাম ভাই, এটা বেগুন ভাটা। এই বেগুনটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা সাভার। এরকম কালার কোন বেগুন নাই, দুনিয়ার নাম বেশি বেগুন ভাটা। এটা কি শুনলে মানুষ আসবে, কিন্তু এটা নামই এটা বেগুন ভাটা। বাচ্চা ভাই লাগবে আজকে বেগুন? কালাম ভাইয়ের সাথে আলাপ করে দিন। আজকে বেগুনটা বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? 35-40। 35-40 টাকা। এখন বেগুনটা চাহিদা কি রকম আছে? এটা তো নতুন, দাম নেই তো, নতুন মাল। এই মাল তো এমনি সময়ালি 60 টাকা কেজি, 70 টাকা কেজি, এমনি তো দাম নাই, কাঁচা মাল খাইতেছে না।